কোন সন্তান যদি আম্মা জানি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, ও আল্লাহ বাকির বান্দা কোন সন্তান যদি জুমার নামাজটা আদায় করবার পরে, জুমার নামাজটা আদায় করবার পরে বাচ্চা সন্তানটা যদি আম্মা জানি কবরে দাঁড়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ বাককে বলতে থাকে আল্লাহ বাক এটি আমার আম্মা জানি কবর, এটি আমার আম্মা জানি কবর, আল্লাহ বাক আমার আম্মা জনম দুঃখিনী মা আমাকে লালিত পালিত করতে যে আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ পাক আমাকে কত কষ্ট করে কত মেহনত করে দশ মাস দশ দিন গর্ভে রেখে আমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছিল, আল্লাহ পাক আমাকে আম্মা জান নিজে না খেয়ে নিজে না খেয়ে আমাকে খাইয়েছিল, আল্লাহ পাক নিজে কষ্ট করে আমাদিগকে লালন পালন করেছে, আল্লাহ ওই মা নীরব নগরে বাসিন্দা আমি তার সন্তান, আম্মা জানি কোথা মরণ করে আম্মা জানি কোথা স্মরণ করে কত সন্তান যদি নানা কবরে তারে দাঁড়িয়ে যায়, আম্মা জানে মাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বলতে থাকে ও এটি আমার আম্মা জানি খবর, এটি আমার আম্মা জানি খবর, জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, আল্লাহ আপনার কাছে আমি মিনতি, আপনার কাছে আমার মিনতি, আল্লাহ আমার আম্মাকে আপনি ক্ষমা করুন, আমার আম্মাকে আপনি মাফ করে দিন, আমার আম্মাকে আপনি ক্ষমা করে দিন, আমার আম্মাকে আপনি মাফ করে দিন, আল্লাহ পাক ওই সন্তানের দোয়াটা কবুল করে নিয়ে, আল্লাহ পাক ওই পিতা মাতা কবরে না যাক মাফ করে দেবে, আম্মা আব্বা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় আর বলতে থাকি আল্লাহ পাক আমার জনম দাদা বাপ আমাকে কষ্ট করে আমাকে মেহনত করে আমাকে কষ্ট করে, আল্লাহ কত হার ভাঙা কাটাকাটনি করে পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা কত কষ্ট করে আমাদিগকে লালন পালন করিয়েছে, আল্লাহ জনম দুঃখিনী মা আমি যখন গর্বে ছিলাম, মা আমি যখন গর্বে ছিলাম না মা রুচি সিম খাবার খেতে পারেনি, মা রুচি চিল খাবার মুখে তুলতে পারেনি, আম্মা জান খাবার নিয়ে বসেছে, আম্মা জান খাবার নিয়ে বসেছে, আমি গমায়ের গর্বে রয়েছি না না গর্বের সন্তান, পেটে একটা ঘুষি মেরে দিয়েছে লাথি মেরে দিয়েছে, আম্মা জান জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা পেটটাকে ধরে নিয়ে খাবারের বাসনটাকে সরিয়ে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লেন, কত কষ্ট সেই বাপ মায়ের কথা কিভাবে ভুলে যাবে, ও আল্লাহ বাকির বান্দা মা রুচি সিং খামা খেতে পারিনি সন্তানের জন্য, ওই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পরে ওই বাচ্চাটাকে যদি শরীয়তে শিক্ষা দিই, কোরআনের শিক্ষাটা দিই, হাদিসের শিক্ষাটা দিই, সরাসরিয়াতে শিক্ষাটা যদি ওই বান্দা ওই সন্তানকে দিতে থাকে, আমি দুনিয়া জমিন থেকে একদিন মারা যাব মরে যাব, আমি একদিন দুনিয়ায় থাকবো না, ওই সন্তানটা যদি জনম দুঃখিনী মা গর্ভধারিণী মায়ের কথা স্মরণ করে একবার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, জুমার নামাজ আদায় করবার পরে জুমার নামাজটা পড়বার পরে সন্তান কবরে তারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা ফাতিহা শরীফ সুরা ইখলাস শরীফ দুরূদ শরীফটা পাঠ করে আম্মা জানে কবরে তারে দাঁড়িয়ে যায়, বাবা জানের মাথার ধারে দাঁড়িয়ে যায় নিশ্চিত, আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ আমার আব্বাকে মাফ করুন, আমার জনম দুঃখিনী মাকে মাফ করুন, নিশ্চয় আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক
তাদের কবরের আযাব মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বাপ মাও আমরা হতে পারিনি, আর আমাদের সন্তানদেরকেও সেইভাবে মানুষ করতে পারিনি। এটাই দুঃখ আর আফসোসের, দুঃখ আর আফসোস হলো এটাই। মায়ের মতো মা যদি হয়, সন্তানকে যদি আমি সেইভাবে হাতে করে মানুষ করি, নিশ্চিত অনেক অনেক সময় আমরা দাবিদার হই, হুজুর ছেলে বড় হয়ে আর বাপের কথা আমাদের কথা নেয় না, কিভাবে নেবে? তুমি তো সেইভাবে সেই ধাঁচে সন্তানগুলোকে মানুষ করতে পারোনি, তোমার কথা কেন নেবে সে? তুমি যদি মানুষের মতো মানুষ করে রেখে যেতে, নিশ্চয়ই সন্তান তোমার কথা শুনত। জি জি, একাদা 40 বছর পরে যে কাঁদলে তো আর হবে না। আমাকে তো প্রথম থেকেই, প্রথম স্টার্টিং থেকেই তোমাদের ভুল, নিজেকে সংশোধন করতে হবে। জি, নিজেকে সংশোধন করতে হবে। নবী পাকের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর দরবারে যে কাঁদছেন, নবীর দরবারে যে আবু হুরায়রা কাঁদছেন, নবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি কেন কাঁদছো, তোমার কি হয়েছে, তুমি আমার দরবারে এসে কাঁদছো কেন, কি হয়েছে? আবু হুরায়রা তখন ইসলাম গ্রহণ করেছে, কাঁদছো কেন? আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। তাই তোমার মা মেরেছে বলে আমার দরবারে এসে কাঁদছো, আমার কাছে বিচার জানাতে এসেছো? আবু হুরায়রা, আমি বিশ্ব নবী বলছি, তোমার মা তোমাকে মেরেছে, এর বিচার আমি রসূল করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ, তোমার মা তোমাকে মেরেছে, এর বিচার আমি করতে পারবো না। খোদ নবী বলছেন, খোদ নবী যে তোমার মা তোমাকে মেরেছে বলে আমি এর বিচার করব, ও আবু হুরায়রা এর বিচার আমি করতে পারবো না। ওতে আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আমাকে মেরেছে বলে, আমার মা আমাকে মেরেছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে নালিশ করতে আসিনি, আপনাকে বিচার করতে বলিনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা একজন মুশরিকা, আমার মা একজন বেদীর, আমার মা মুশরিকা, আমার মা বেদীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য একটু দোয়া করুন, যাতে করে আমার আম্মা জান ইসলামটাকে কবুল করে মুসলমান হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিচার দেইনি আমি, আপনার কাছে বিচার চাইছি না। ইয়া রাসূলুল্লাহ, নবী যদি একটু কারোর জন্য হাত তুলে দোয়া করে, নবী যদি কারোর জন্য হাত তুলে দোয়া করে, সেই দোয়াটা কবুল হবে না? হবে না। নবী দোয়া করেছেন অথচ কবুল হয়নি, এমন রেকর্ড আছে? নেই। নবী হাত তুলবেন তো কবুল হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আমাকে মেরেছে, এর জন্য আমি দুঃখিত নয়, এর বিচারও আমি আপনার কাছে দিতে আসেনি, আমার মা একজন মুশরিকা, মায়ের জন্য একটু দোয়া করুন, আমার মা যেন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে মুসলমান হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। রসুল বললেন, হা জি হা, ও আবু হুরায়রা, এ দোয়াটা আমি রসুল তোমার মায়ের জন্য করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। জি, রসুলুল্লাহ হাত তুললেন আবু হুরায়রার আম্মার জন্য, নবী হাত তুললেন। জি, আবু হুরায়রা ছুটতে লাগলেন,
নবী হাত তুলেছেন দোয়া করবেন। আর তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ছুটতে লাগলেন, ছুটছেন। জি, রাস্তায় মানুষজন জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা তুমি এত ঠান্ডা মস্তিষ্কের মানুষ, তুমি এত নরম দিলের মানুষ, তুমি এত নরমপন্থী মানুষ, আবু হুরায়রা তুমি হঠাৎ দৌড়াচ্ছ কেন, তোমার দৌড়ানোর কারণটা কি, তোমার কি হয়েছে নাকি, কিছু ঘটেছে বাড়িতে, তুমি দৌড়াচ্ছ কেন, তুমি দৌড়াচ্ছ কেন, তুমি অন্যদিন তো দৌড়াও না। আমি আবু ঘোরায়রা দেখতে চাই নবী পাকের দোয়া আমি আবু ঘোরায়রা আমার বাড়িতে আগে পৌঁছাই না, আমি আবু ঘোরায়রা দৌড়ে 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 আমি আবু ঘোরায়রা আমি বাড়িতে আগে পৌঁছাই। ও নবী পাকের সাহাবারা তোমরা শুনে রেখে দাও, বাবা সাহাবারা শুনে রেখে দাও, নবী আমার মায়ের জন্য দুটো হাত তুলে দোয়া চেয়েছে, আল্লাহ পাক আল্লাহুম্মা ইহদি উম্মি আবি ঘোরায়রা, ও আল্লাহ পাক আমার সাহাবি আবু ঘোরায়রার আম্মাকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে আপনি জায়গা দিন। ও নবী পাকের সাহাবারা আমি আবু ঘোরায়রা দেখতে চাই, আমার নবী পাকের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছাই না, আমি আবু ঘোরায়রা আমি রসু আমি আবু ঘোরায়রা আমি আমার বাড়িতে আগে পৌঁছাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখব যে নবী আমার মায়ের জন্য হাত তুলে দোয়া করছে, নবীর এই দোয়াটা আল্লাহর কাছে আগে আমার বাড়িতে আগে পৌঁছাই না, আমি আবু হুরায়রা আমার বাড়িতে আমি আগে পৌঁছাই, আমি এটা দেখতে চাই। জি, দৌড়ে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে পৌঁছে গেলেন। জি, দরওয়াজাটা বন্ধ, আবু হুরায়রা টোকা মারলেন, আম্মা জান দরওয়াজাটা খুলে দিন। জি, ভিতর থেকে আওয়াজ আসলো কে, বাড়ি থেকে আবু হুরায়রা বললেন, আম্মা জান আমি আপনার বেটা আবু হুরায়রা, আমি বাড়িতে এসেছি, আমার দরওয়াজাটা খুলে দিন। এই যে বলেছে আম্মা যে বাইরে কে, এটি বুঝতে পেরেছেন আবু হুরায়রা। জি, আমার মায়ের যে মুশরিকা ছিল, আমার মা যে মুশরিকা ছিল, যে কর্কশে ভাব, যে কঠোরতার ভাব, যে কর্কশের ভাব ছিল, ইসলামের প্রতি যে কঠোরতা ছিল, বাইরে কে এতটুকু কথার ভিতর দিকে আবু হুরায়রা বলছেন আমি বুঝে নিয়েছি যে নবী পাকের দোয়াটা আমার আগেই পৌঁছে গেছে। বলুন না সুবহানাল্লাহ, আর বলুন না সুবহানাল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর। এতটুকু কথায় আবু হুরায়রা বুঝতে পেরেছেন যে নবী পাকের দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছেছে। আবু হুরায়রার আম্মা দরওয়াজাটা খুলে দিলেন, বাটায় আবু হুরায়রা তোমা আমি তোমাকে মেরেছি, প্রহার করেছি বাবা, তোমাকে মেরেছিলাম, তুমি বেশি বেশি সময় রসূলুল্লাহর কাছে দিতে, বিশ্ব নবীর কাছে দিতে, বাড়িতে কম সময় দিতে, নবীর কাছে থাকবার বিনিময়ে আমি তোমার মা তোমাকে পুনহা করেছিলাম, তোমাকে মেরেছিলাম। ও বেটা আবু হুরায়রা আমি বুঝতে পেরেছি তোমাকে মারবার পরে আমার ভিতরে অনুশোচনা তৈরি হয়েছে, বেটা তুমি তো খারাপ জায়গায় যাওনি, তুমি তো খারাপ কথা বলনি, তুমি তো খারাপ জায়গায় যাওনি, খারাপ কথা বলনি বেটা, তোমাকে মেরে বড় ভুল করেছি বেটা, আর দেরি নয়। আবু হুরায়রা দেখতে পেলেন আম্মা জান গোসল করা, ভিজে চুল সাদা, ভিজে চুল দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছে। আবু হুরায়রা বুঝতে পেরেছে না না না, আল্লাহ আল্লাহ নবী দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে গেছে। আবু হুরায়রা মা বললেন বেটা আর দেরি নয়, দেরি করো না বেটা, আমাকে নিয়ে চলো বিশ্ব নবী দরবারে,
বিশ্ব নবীর কাছে নিয়ে চলো, বিশ্ব নবীর কাছে নিয়ে চলো, আমি তোমার মা। এই মুহূর্তে বিশ্ব নবীর কাছ থেকে কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, চলিয়ে বলুন না সুবহানাল্লাহ। জি বেটা, আমাকে নিয়ে চলো, আর দেরি করো না, নবীর কাছে নিয়ে চলো। জি তোমায় রাসূলুল্লাহর কাছে থাকতে বেশি সময় দিতে বলে তোমাকে বেশি একটু প্রহার করেছিলাম, আমি ভুল বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর কাছে। জি আবু হুরায়রা আম্মাকে হাত ধরে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন। জি আবু হুরায়রার মা বিশ্ব নবীর কাছে, জি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেটা আবু হুরায়রা, না যে কটা দিন দুনিয়ায় বাসবো, যে কটা দিন দুনিয়ায় বাসবো, এই যে কলা যে কলমাটা পড়ে নিয়েছি, যে কলমাটা গ্রহণ করেছি, বেটা আবু হুরায়রা সারাটা জীবন রাসূলুল্লাহর গোলামি করেই তবে দুনিয়া থেকে বিদায় নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।